সো এখন যে বাইকটা দেখাবো এটা ইয়ামাহা হন্ডা ভার্সন 3 ইন্দোনেশিয়ান মডেল এটা BS4 হবে এটা সো এটা যেটা স্পেশালিটি আমাদের কাছে এটা দুইটা কালারে হন্ডা এক্সমোশন আমাদের যেটা আমাদের শোরুমে সবথেকে টপ বাইক একটা বাইক যে আমাদের একদম বিগ প্রাইজের সবথেকে ভালো বাইক আমাদের আমরা বলতেছি এখন এটা এটা ডুয়েল চ্যালেঞ্জ এবিএস আপনারা এটা আমাদের ডুয়েল চ্যালেঞ্জ এবিএস মানে ডুয়েল চ্যালেঞ্জ এবিএস মনোশক আপ দাও আপনি দেখতেছেন আপনি এলইডি লাইট দাও আপনি আসসালামু আলাইকুম তো বন্ধুরা আজকে আমি চলে আসছি নিউ ইস্কাটন রোডের বাইক জোনে তো বাইক লাভার্সদের জন্য আজকে সুখবর আজকে তাদের আমি র্যাপসল হন্ডা এক্সমোশন এবং R15 বাইকটি দেখাবো তো বন্ধুরা এই দোকানের ঠিকানা এবং ফোন নাম্বার আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আপনারা ওখান থেকে দেখে নেবেন আর এই শোরুম থেকে আপনারা ব্র্যাক ব্যাংক এবং সিটি ব্যাংক লোনের মাধ্যমে গাড়ি পারচেস করতে পারবেন এছাড়াও এখানে আপনারা বিশেষ ডিসকাউন্টে গাড়ি পেয়ে যাবেন আর আমার চ্যানেলের দর্শকদের জন্য অবশ্যই কিছু ডিসকাউন্ট থাকবে আর যারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার দেওয়া ভিডিওগুলো সবার আগে পেতে পাশে বেল বাটন প্রেস করতে একদম ভুলবেন না আর আজকের ভিডিওতে আমাদের সার্বিক সহযোগিতা করবে ইমন ভাই তো চলুন ইমন ভাইয়ের কাছে ডিটেলস জেনে নেওয়া যাক হ্যালো আসসালামু আলাইকুম তো আমি আছি বাইক জোনার তো আমরা আজকে আমাদের সব বাইকগুলো দেখাবো আপনাদেরকে যারা বাইক লাভার আছেন তো আমাদের এখানে সব ইন্দোনেশিয়ান বাইকগুলো আমরা আনি ইন্দোনেশিয়ান থাইল্যান্ডের বাইক তো আজকে আমরা আপনাদের দেখাবো আমাদের এখানে R15 হবে রেপসল হবে হন্ডা এক্সমোশনটা হবে আর বাকি আমাদের থাইল্যান্ডের সিবিআরটা আসতেছে আমাদের ডিসক্রিপশনে ভাইয়ের লিঙ্কটা দিয়ে দেবো এখানে পেয়ে যাবেন আপনারা সব কিছু তো ফার্স্ট আমাদের যে রেপসলটা এটা আমাদের ডুয়েল চ্যালেঞ্জ এবিএস ডুয়েল চ্যালেঞ্জ এবিএস মনোশক আপ দাও আপনি দেখতে পাচ্ছেন আপনার এলইডি লাইট দাও আপনার এলইডি ইন্ডিকেটরটা দাও আপনার এখানে হ্যান্ডেল ক্যাপাসিটি দেখতে পাচ্ছেন এটা একটা ফুল ইন্দোনেশিয়ান মডেল একটা এটা এটা ফুল ইন্দোনেশিয়ান মডেল একটা এটা মিটার দেখতে পাচ্ছেন এটা ফুল এলইডি হবে মিটার এটা পিছের ডিকটা দেখতে পাচ্ছেন আপনারা পিছের ডিক পিছে এবিএস হবে আপনাদের আর এটা ব্রেক চাকা সাইজ পিছে 140/70/17 আর এই যে পিছে আপনার ইন্ডিকেটরগুলো এলইডি হবে আপনার বাইকের আপনি পুরো বাইকটা কিন্তু দেখতে পারেন আপনারা চাইলে কারণ বাইকটা কিন্তু অনেক সুন্দর একটা বাইক এখানে আপনার সুন্দর করে ডিজাইন করা দেওয়া আছে রেপসল হন্ডা সিবিআর দেওয়া আছে আপনি এটা গোল্ডেনটা কিন্তু আবার স্পেশালিটি আপনি এটা গোল্ডেনটা আপনার গোল্ডেন কালার হবে আপনার ইঞ্জিন যেটা আপনার নর্মাল সিবিআর ইঞ্জিনটা আপনার ব্ল্যাক হবে কিন্তু এটা আপনার গোল্ডেন কালার হবে আপনার রেপসলের যেটা আপনার এখন হচ্ছে আমাদের এখানে রেপসলটা আমরা আর কি একটু ডিসকাউন্ট দিচ্ছি আমরা এখন আমাদের কাছে অ্যাভেলেবেল আছে রেপসল সিবিআরটা সো আমরা এটা ডিসকাউন্ট করে দিচ্ছি আপনাদেরকে আমরা আমাদের রেপসলের সিবিআর সব কালার অ্যাভেলেবেল থাকে আমাদের কিন্তু এখন আমাদের শুধু রেপসলটা অ্যাভেলেবেল যেহেতু আমরা তার জন্য একটা ডিসকাউন্ট করে দিয়েছি আমরা নিউ ইয়ার উপলক্ষে আমরা একটা ডিসকাউন্ট চলছে আমাদের রেপসলে আমাদের রেপসল এখন প্রাইসটা 4,60,000 করে চলছে জি ভাইয়াদের কথা বললে আমরা আর কিছু কমে রাখবো আপনাদেরকে আপনারা আসবেন অবশ্যই আমাদের বাইকটা চেক করুন আমাদের বাইক জন্য পেজ আছে ভাই লিঙ্ক দিয়ে দেবো ওখানে পাবেন আপনারা আমাদের সব আপডেট ওইখানেই থাকে আমাদের নেক্সট আমরা এখন দেখাচ্ছি হন্ডা এক্সমোশনটা আপনাদেরকে নেক্সট হন্ডা এক্সমোশন আমাদের যেটা আমাদের শোরুমে সবথেকে টপ বাইক একটা বাইক যে আমাদের একদম বিগ প্রাইজের সবথেকে ভালো বাইক আমাদের আমরা বলতেছি এখন এটা এটাও ডুয়েল চ্যালেঞ্জ এবিএস আপনি ইউজ করছো কিন্তু এটা এবিএসটা অনেক ভালো মনে হয় এবিএসটা ইউজ করছে আপনার অনেক ভালো এবিএস এটা এবিএস আপনার নর্মাল যে সিবিআরের এবিএসটা যেটা ওটার সাথে মিলবে না আপনার এটা এবিএসটা কিন্তু অন্য কোয়ালিটির একটা এবিএস তো আমাদের যারা যারা কাস্টমারটা নিয়েছে সবাই এটা ভালোই আমাদের রিভিউ দিয়েছে একটা ব্রেকিং সিস্টেমের এটা হেডলাইটটা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা হেডলাইট এলইডি লাইট আপনার তিনটা লাইট করা আছে এখানে উপরে নিচে তিনটা লাইট দেওয়া আছে
এটা হচ্ছে আপনি ইন্ডিকেটরটা এটা সিবিআর এর মতনই আপনার এটা এলইডি হবে আর এটা মিটারটা কোন দেখতে বেশ বড় আর অনেক সুন্দরের ভিতরে একটা মিটার এটা আপনার আর মিটারে সবই শো করবে গিয়ার আপনার গাড়ি কত তেলে চলতেছে কত কিলো সবই আপনার এটা আছে আপনার হোন্ডার আবার নিউ যে একটা সিস্টেম আছে আপনার এই হোন্ডা কোন গাড়িতে আপনার এটা ইঞ্জিন কুলিং সিস্টেম থাকবে আপনার তো ইঞ্জিন কুলিং সিস্টেম আপনি এখানে পেয়ে যাচ্ছেন আপনারা হোন্ডা এক্স কয়টা কালার আছে আপনাদের আমাদের এখানে কালার अवेलेबल ছিল আমাদের কালার শেষ আমাদের শুধু ব্ল্যাক কালারটা পাওয়া যাচ্ছে এখন শুধু ব্ল্যাকটা হবে আমাদের তো এটা মাইলেজ কত ঢাকা এটা মাইলেজ আপনার ঢাকা মেদ আমাদের কাস্টমার রিভিউ 35 টাকার বাইরে আমাদের 40 42 এ যাচ্ছে আর পিসের এটা কিন্তু পিসও ডাবল চ্যালেঞ্জ এবিএস আপনারা দেখতে পাচ্ছেন পিসে এবিএস আছে আপনাদের পিসও আপনার এবিএস কিন্তু একদম ভালো মানের যে এবিএস গুলো এটা আর পিসের ব্যাক পার্টটা আমি দেখতেছি এরকম আর ব্যাক চেসে যেটা আপনার আর এরা যেটা চাকা এটা চাকা সব থেকে মোটা আপনি আর ওয়ান ফাইভ এর থেকে সিবিআর এর থেকে মোটা এটা চাকা 140-70-17 চাকা সাইজ আপনার আর এখানে কিন্তু আপনি অ্যালোরিংটা ব্যবহার করো আর যে পিসের সাসপেনশনটা এটা দেখতে পান আপনার সাসপেনশন অনেক ভালো এই গাড়ির আমাদের অনেক ভালো রিভিউ আছে এই সাসপেনশনের ব্যাপারে আপনারা দেখতে পাচ্ছেন স্যার আর যেটা ইঞ্জিনের পাওয়ার যেটা হর্স পাওয়ারটা হয়েছে 20 আপনার এটা আপনার গাড়ি মানে ফুললি রেডি পিক আপ আপনার যে কোনো গাড়ি এটা ফার্স্ট দৌড়াবে আপনি রেডি পিক আপ হবে এই গাড়ির আর এই গাড়ির ব্যাপারে আমাদের এখন নিউ ইয়র্ক উপলক্ষে কোনো ডিসকাউন্ট নাই আমাদের তো এই গাড়িতে আমরা এখানে প্রাইস দিচ্ছি আমরা 5.5 লাখ করে কিন্তু তারপর আসবেন আমরা ইনশাল্লাহ গাড়ি থাকলে আমরা কমে রাখার চেষ্টা করবো আপনাদেরকে 5,50,000 জি সো এখন যে বাইকটা দেখাবো এটা ইয়ামা R15 Version 3 ইন্দোনেশিয়ান মডেল এটা BS4 হবে এটা তো এটা যেটা স্পেশালিটি আমাদের কাছে এটা দুইটা কালার অ্যাভেলেবেল হবে ইয়েলো উইথ ব্লু হবে আমাদের কাছে দেখতে পাচ্ছেন আপনারা দুটোটা কিন্তু 1900 মডেল কিন্তু 20 আমাদের ইম্পোর্ট করা হয়েছে 20 ইন্দোনেশিয়ান মডেল জি ইন্দোনেশিয়ান মডেল ফুল এটা এটা আপনারা তেলে ভালো পাবেন এটা যে আপনার কোয়ালিটি এটা আপনার BS4 কোয়ালিটি আপনার আপনি এটা চাকা দেখতে পাচ্ছেন চাকা রিং এখানে আপনার এখানে সকে জাম্পারটা আপনার অনেক সুন্দর এটা আপসাইড ডাউন সকে জাম্পার এটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেক খেলবে আপনার সকে জাম্পার নর্মাল যে ব্রেকিং যাবেন আপনার তখন আপনার সকে জাম্পারে খেলবে অনেক আর এখানে গাড়ি এখানে আমাদের কালার দুইটা অ্যাভেলেবেল আছে আমাদের কাছে আপনারা চাইলে আমাদের কাছে পাবেন আর যে এটা এখানে ইন্ডিয়ানটার সাথে এটা কম্পেয়ার করলে এটা অ্যালুমিনিয়াম ইন্ডিয়ানটা যেরকম লোকাল একটা দুইটা রড দিয়েছে এটা দেখতে পাচ্ছেন আপনারা এখানে অ্যালুমিনিয়াম ইউজ করছে আর এটা চাকা যেটা এটা চাকা রয়েছে আপনার IRC ইন্ডিয়ানটা আপনার MRF ইউজ করছে এটা আবার IRC এটা 140 আবার চাকা আছে আপনার এটা আবার আপনার ইন্ডিকেটারগুলো আপনার আবার নর্মাল ইউজ করা হয়েছে এটা সিবিআর এর মতো বা এক্সমোশনের মতো এলইডি করা হয় নাই সো এটা দেখতে পাচ্ছেন এটা আবার বেশি খারাপও না জিনিসটা আপনি দেখতে পাচ্ছেন এটা যে সাইজটা ছিল আপনার যে আর পিসে যে আপনার এটা যে আপনার আকর্ষণীয় আরেকটা পিসের যে লাইটটা এটা আপনি এলইডি করা হয়েছে আপনার এই গাড়ি কিন্তু আপনার তেলে ভালো পায় এটা আমাদের কাস্টমার রিভিউ আছে আমাদের 4500 পায় অনেক কাস্টমারের রিভিউ আমাদের দিচ্ছে আমাদেরকে সো ইন্ডিয়ানটা কিন্তু আপনি এই হ্যান্ডেল ক্যাপাসিটিটা পাবেন না এটা যে আপনার এই যে লকটা আছে আপনার এখানে লক আপনার এখানে যে আপনার এগুলো সব আপগ্রেডই করছে আপনার ইন্টারন্যাশনাল কোয়ালিটি সব এগুলো ইন্ডিয়ানটার সাথে ওগুলো কম্পেয়ার করলে আপনারা পাবেন না এটা যে আপনি দেখেন এটা লোগো যেটা এটা 3D লোগো আপনার ইন্ডিয়ানটা আপনার নর্মালি যে স্টিকার ওইটা কিন্তু এটা আবার 3D লোগো এটা আপনার ট্যাঙ্কি আসবে আপনার 12.5 লিটার আর আমাদের এটা প্রাইসটা এখন আমরা দিচ্ছি নিউ ইয়র্ক হিসাবে আমরা 5,15,000 এই ভাইয়ারা ভাইয়াদের কথা বললে ভাইদের চ্যালেঞ্জ থেকে আসলে আমরা কিছু কমায় রাখার চেষ্টা করবো আপনাদেরকে জি আর এখানে কি আপনারা যদি ভাইয়াদের চ্যালেঞ্জের নাম বলেন তো আমরা গাড়ি থাকলে আমরা অবশ্যই আপনাদের কমায় রাখার চেষ্টা করবো তো বন্ধুরা এই হচ্ছে তাদের কালেকশনগুলো তাদের এখানে আপনারা র্যাপসল R15 হুন্ডার এক্সমোশন এই তিনটে বাইক দেখিয়েছে আজকে এর বাইরেও প্রিমিয়াম কোয়ালিটির যে বাইকগুলো আছে তাদের কালেকশনে আছে আপনারা আসলে তাদের এখান থেকে নিতে পারবেন তো এই শোরুমের ঠিকানা এবং ফোন নাম্বার আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আপনারা ওখান থেকে দেখে নেবেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ